তো বন্ধুরা আপনারা সকাল থেকে হয়তো একটা নিউজ শুনছেন যেখানে হচ্ছে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম এই তিনটা অ্যাপস হচ্ছে বা এই তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে বন্ধ হতে পারে মানে ব্যান হতে পারে বা ব্লক হতে পারে তো এই যে নিউজটা এই নিউজটা কতটা সত্য এবং কেন এই তিনটে প্ল্যাটফর্ম বন্ধ হতে পারে মানে ইন্ডিয়াতে এই তিনটে প্ল্যাটফর্ম কেন হচ্ছে ব্লক হতে পারে বা ব্যান হতে পারে এর পেছনে কী কারণ রয়েছে এবং গভর্নমেন্টের এর পেছনে মানে কী নোটিশ রয়েছে তো এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো নিউজ এটাই যেটা হচ্ছে আপনারা এই যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক বা টুইটার এই তিনটে যে বড় বড় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইন্ডিয়ার মার্কেটের মধ্যে এই তিনটে প্ল্যাটফর্মের মধ্যে যেমন টুইটারটা হচ্ছে গভর্নমেন্টও ইউজ করেন এখানে তো এখান থেকে গভর্নমেন্টেরও এখানে রুলস রয়েছে মানে গভর্নমেন্টেরও এখানে ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটাকে সো টুইটারটা না ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যেও গভর্নমেন্ট অনেক এমপ্লয় রয়েছেন বা অনেক মানুষ এটার উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করছেন যেখানে হচ্ছে অনেকের ফ্যামিলি চলছে অনেকের রোজগার আসছে এখান থেকে তো এই তিনটে প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু অনেকটাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে অনেকটা লোকেদের মধ্যে অনেকটাই কিন্তু ইফেক্ট এখানে পড়বে তো এই তিনটে প্ল্যাটফর্ম বন্ধ হওয়ার মানে এই যে নিউজটা এই নিউজটার আসল কারণটা কী মানে তিনটে প্ল্যাটফর্ম কী কারণে বন্ধ হতে চলেছে পাবজি বা অন্যান্য যে অ্যাপসগুলো বন্ধ হয়েছিল তো সেখানে গভর্নমেন্টের আলাদা রকম নোটিশ ছিল তো এখানেও কি সেই ধরনের কোনো নোটিশ রয়েছে তো গভর্নমেন্ট 3 মাস আগে গভর্নমেন্টে একটা নোটিশ জারি হয়েছিল যেখানে 90 দিন পর্যন্ত ইন্ডিয়াতে যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো যারা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে যাদের প্ল্যাটফর্ম রয়েছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন বা ওটিটি প্ল্যাটফর্ম বলুন এই ধরনের প্ল্যাটফর্ম রয়েছে এবং সেখান থেকে তারা অপারেট করছে বিদেশ থেকে যারা যে সমস্ত কোম্পানি তো সেখানে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা নোটিশ যেখানে 3 মাস পর্যন্ত এই সমস্ত কোম্পানিদেরকে একটা সময় দেওয়া হয়েছিল যেখানে এই 3 মাসের মধ্যে এই সমস্ত কোম্পানিদেরকে ইন্ডিয়ার মধ্যে একটা অফিস তৈরি করতে হবে এবং সেখানে স্টাফ থাকবে সেখানে যে ম্যানেজার ডিরেক্টর থাকবেন তো উনি হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে মানে মেনটেন্স করবেন মানে অপারেট করবেন এক প্রকারে ইন্ডিয়া থেকে অপারেট করার একটা যেন পদ্ধতি থাকে বা একটা যেন প্ল্যাটফর্ম সেখানে একটা অফিস যেন থাকে যেখানে ইন্ডিয়া থেকে সেটা অপারেট করা হয় যেমন ধরলাম ফেসবুক বা টুইটার ইনস্টাগ্রাম এগুলোর ক্ষেত্রে বা অন্যান্য অনেক অ্যাপস রয়েছে তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে বিদেশ থেকে মানে বাইরের দেশ থেকে এগুলোকে অপারেট করা হচ্ছে এবং এখানে ইন্ডিয়ার অফিস ইন্ডিয়ার মধ্যে কোনো রকম অফিস নেই এদের তো এর ফলে হচ্ছে কি না যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে যদি কোনো মিস ইউজ করেন এবং সেখানে হচ্ছে যদি কোনো কিছু পোস্ট করা হয় তো সেগুলোর সত্যতা যাচাই করতে এবং সেটা কোথা থেকে সেই পোস্টটা আসছে সেগুলো যাচাই করতে অনেকটা সময় লেগে যায় কারণ এখান থেকে সেই বিদেশে যেমন ইউএস থেকে যেগুলো অপারেট হচ্ছে সেখান থেকে ইউএসএ পাঠাতে হয় তো সেখান থেকে তাদের মানে সমস্ত কিছু যাচাই করার পর বা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করার পরে রিপ্লাই আসতে অনেকটা এখানে টাইম লেগে যায় 7 দিন কি 10 দিন টাইম লেগে যায় তো এর ফলে কিনা এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের নতুন যে ল সেই নতুন ল এবং রুলস অনুযায়ী সেখানে ইন্ডিয়ার মধ্যে একটা অফিস তৈরি করতে হবে প্রত্যেকটা এই ওটিটি প্ল্যাটফর্ম বলুন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন তো সেগুলোকে ফলে কিনা সেখানে একটা যেখানে পজিটিভ দিক থাকবে কিনা সেই ইন্ডিয়ার মধ্যে যদি কোনো অফিস থাকে এবং সেখানে এমপ্লয় বা ম্যানেজার ডিরেক্টর যদি থাকেন সেই অফিসে যারা অপারেট করবেন তো ওনাদের কাছে সেই কোনো জিনিসের যদি সত্যতা যাচাই করা যায় যেমন সোশ্যাল মিডিয়াকে যদি কোনো মিস ইউজ ব্যবহার করেন কেউ বা কোনো এমন কোনো সেখানে পোস্ট করা হয় সেই পোস্টটা যদি দেশের ক্ষেত্রে যদি অনেকটাই মানে ভয়ের থাকে বা অনেকটাই কিন্তু যেখানে খারাপ দিক দিকে এই সমস্ত ব্যাপারটা যদি থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে কোথা থেকে সেই পোস্টটা করা হয়েছে সেটা এক প্রকারে নজর রাখার জন্য এই অফিসটা থাকবে এবং সেখানে যে এমপ্লয়রা কাজ করবেন তারা হচ্ছে এই ব্যাপারটার দিক থেকে মানে সেখানে নজর রাখবেন এবং কেউ যদি কোনো কমপ্লেন করেন তাহলে সেই অফিসে গিয়ে কমপ্লেন করতে পারবেন তো এটা একটা ভালো দিক তো এই কারণ হচ্ছে এই সমস্ত যে বাইরের থেকে যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে এই নোটিশটা দেওয়া হয়েছিল তো 90 দিন অর্থাৎ আজকে মানে 25 মে পর্যন্ত এই টাইমটা ছিল তার জন্য সোশ্যাল মিডিয়া বা অন্যান্য নিউজ পেপারে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে এই তিনটে প্ল্যাটফর্ম বা তিনটে সোশ্যাল মিডিয়া এই যে কোম্পানিগুলো এগুলো কিন্তু ব্যান্ড হতে চলেছে তো পরবর্তী এখনও পর্যন্ত গভর্নমেন্টে কোনো রকম নোটিশ আসেনি সোশ্যাল মিডিয়ার এই তিনটে অ্যাকাউন্ট নিয়ে মানে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার নিয়ে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি কিন্তু 25 মে পর্যন্ত টাইম দেওয়া ছিল এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে কোনো রকম এই ধরনের অফিস এখনও পর্যন্ত তৈরি করেনি এমনটাই শোনা যাচ্ছে তো এখনও পর্যন্ত গভর্নমেন্টের কোনো রকম নোটিশ রিলিজ হয়নি বা এর সপক্ষে কোনো রকম কথাবার্তাও হয়নি যে এটা কবে থেকে বন্ধ হতে পারে
তো এখনও পর্যন্ত ফাইনাল না যে এটা বন্ধ হয়ে যাবে। তো নিশ্চয়ই এই সমস্ত কোম্পানিগুলো বড় বড় কোম্পানি, তারা ইন্ডিয়ার মধ্যে দিকে অনেক ইনকামও করছে, তারাও তো নিশ্চয়ই তারাও বসে নেই, তারা এই ব্যাপারটা নিয়ে জানে যে 25 মে পর্যন্ত এই টাইমটা তাদেরও মাথায় রয়েছে, তারাও নিশ্চয়ই কোনো না কোনো একটা কাজ করছে, হয়তো কোম্পানিগুলো হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে ইম্প্রুভ করছে যেখানে হচ্ছে কিছুটা টাইম নেওয়ার জন্য, বা হয়তো তাদের আলাদা রকম কোনো রকম ব্যাপার রয়েছে, এটা নিয়ে আলোচনা চলছে। তো কাল পর্যন্ত এখনও পর্যন্ত যদি কোনো কিছু না আপডেট আসে তাহলে বোঝা যাবে না। তো এখনও পর্যন্ত এটাই 25 মে পর্যন্ত এটা টাইম ছিল, এই কারণে সোশ্যাল মিডিয়াতে এটা ঘোরাঘুরি করছে, এই তিনটে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, তিনটে প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যেতে পারে পুরোপুরিভাবে ইন্ডিয়া থেকে। তো এই ছিল আজকে নিউজ, তো এটা এখনও পর্যন্ত কনফার্ম না, তো অবশ্যই পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য, অবশ্যই অল সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন বাটন দিকে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আজকে ভিডিও এখানে শেষ করবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। বাই বাই।